आखिरी जमानार पैगंबर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम एर पर आर कोनो नबी आसबेन ना आर कोनो नबीर आगमन होबे ना किंतु अल्लाहर ओली दरवाजा एखोनो खोला आछे आमरा ए महफिले बसार पर मोहब्बतेर साथे जदि दुरूद शरीफ पड़ी গভীর রজনীতে উঠার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি আমার আল্লাহ খুশি হওয়ার কারণে আল্লাহর ওলির দরওয়াজা যেহেতু খোলা আছে আপনিও আল্লাহর ওলি হতে পারবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলির দরওয়াজা বন্ধ নেই কিন্তু আল্লাহর ওলির দরওয়াজা বন্ধ নাই বলে তাহলে নামাজ পড়লেই হুজুর আল্লাহর ওলি হতে পারবো প্রশ্ন আসতে পারে বলে পাঁচ ওয়াক্ত নামাজও পড়েছি দিনে ছয় বার কাউরি জমির আলঠালা ঠালাই করি তাহলে কি হবে আল্লাহর ওলি নাকি পাঁচে গানা নামাজ আমি কোনোদিন কাজা করি না শুধু তাই নয় গভীর রাত্রিবেলায় উঠে ঘুমকে হারাম করে দিই গরমকে গরম মনে না করে ঠান্ডাকে ঠান্ডা মনে না করে পানিকে পানি মনে না করে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে যেন কান্না করি আর তাহাজ্জুদের নামাজ পড়ি আর কান্না করি কিন্তু একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যদি আপনি তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন সালাতুত তাসবীর নামাজ পড়েন চাস পড়েন আওয়াবিন পড়েন ইশরাক পড়েন পাঁচগানা নামাজ আপনি আদায় করছেন আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখছেন তার সাথে সাথে আপনি দান খায়রাত সাদকাও করছেন কিন্তু এই পরিমাণ এক জাররা পরিমাণ যদি আপনার ভিতরে যদি রাসূলের গোস্তাকি থাকে আল্লাহর ওলির যদি গোস্তাকি থাকে তাহলে আপনার সারা জীবনটা হাজারো ইবাদত করুন না কেন আল্লাহর ওলি তো হওয়া দূরের কথা আপনার কবরে যাওয়ার পরে হালাতটা আপনার ভালো থাকবে না জবাবটা পর্যন্ত আপনি দিতে পারবেন না আপনি ইবাদত করতে করতে কান্না করতে করতে চোখের গোস্ত যদি আপনি পানির চোটে খসিয়ে ফেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি আমার হাবিবের বিরোধিতা করে কেউ যদি আল্লাহর ওলিকে যদি অস্বীকার করে আলেম ওলামার গোস্তাকে যদি করে হাজারো নামাজ রোজা ইবাদত করুক না কেন যেমন এক বালতি পানির মধ্যে এক ফোঁটা পেশাব ফেলে দিলে ওই পানিটা যেমন খাওয়া চলে না তেমন আপনার সমস্ত ইবাদতটা আপনি করবেন সমস্ত ইবাদত বিফল চলে যাবে গোস্তাকি করার কারণে তাহলে আমাদেরকে সেটা মানতে হবে আর যখন গোস্তাকিটা না হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর ওলিদের তাহলে ভয়ও নাই কোনো দুশ্চিন্তাও নাই যিনারা আল্লাহর ওলি হন তিনাদের কোনো ভয় থাকে না কোনো দুশ্চিন্তা থাকে না কোনো ভাই ও বাবা জীবন যদি প্রশ্ন করেন বলে হুজুর আল্লাহর ওলির যদি ভয়ও যদি না থাকে দুশ্চিন্তাও যদি না থাকে তাহলে হযরতে খাজা গরিবে নামাজ যখন ভারতবর্ষের জমিনে যখন ইসলাম প্রচার করতে আসলেন তাহলে তিনাদের আল্লাহ যদি পাওয়ার যদি দিয়ে দেন আল্লাহ যদি তিনাদের হয়ে যায় তাহলে তিনার মুরিদ যখন পানি আনতে গেলেন আনা সাগরের দিকে আনা সাগরকে কেন তারা আটকিয়ে দিল একটা টেনশন আমি যদি ওযু করতে যাই অজু করার জন্য পানি আনতে দিই সেই ব্যক্তি যদি পানিকে না দিয়ে বাধা দিয়ে দেয় টেনশন তাহলে আপনি ভাববেন মনে হয় আল্লাহর ওলি টেনশন না এটা টেনশন নয় কারণ কোরআন ঘোষণা করেছেন কোনো ভয়ও নাই কোনো টেনশনও নাই তাহলে টেনশন কোথায় বলে হুজুর কিছু বাতিল ফিরকা রয়েছে তারা প্রশ্ন করতে পারে বলে টেনশন যদি থাকে না থাকে পানি কেন বন্ধ করা হলো আনা সাগরের
भय जदि ना थाके मुरीद केन घुरे आसलो बोले मुरीद घुरे आसेनि जरा शक्तिमान होय तारा सहजे आगे लड़ाई करे ना लड़ाई जरा करते आसे तादेर पाल्टा जवाब जखनी देय तखनी एमन भयानक जवाब देय जे जवाबदार काछे आर अन्य पाँच जनो भिड़ते भय करे केमन आना सागरेर पानी बंध करा हयेछिल हजरते खाजा गरीबे नामाजे বন্ধ করেছিল যে পানি দেওয়া হবে না তাই বলে মুরিদ ফিরে এসেছিল তো ফিরেই কি এসেছিল যে বন্ধ করে দিয়েছিল তার 14 গুষ্টির ক্ষমতা ছিল যে পানি আনা যদি খাজা গরিবে নওয়াজ না দিত সাধারণ পানি বন্ধ করতে গিয়ে গোটা আনা সাগরের পানিকে কি করলেন লোটার মধ্যে ভরে নিলেন মিল্লাত ইসলামিয়া শুধু তাই নয় আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আচরণ খারাপ করেন আমার শুধু রাগ হবে না সভাপতি সাহেবের শুধু রাগ হবে না বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ওলির সাথে আমার আল্লাহওয়ালা যে বান্দা হয়ে যাবে আমার যে হয়ে যাবে আমি তার হয়ে যাই আর আমার ওলির সাথে যারা বিয়াদবি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহর ওলির সাথে বিয়াদবি যদি করেন আল্লাহ ঘোষণা করলো যুদ্ধ আমি কেন আপনার সাথে সাথে যাব এবার আপনার কোন অস্ত্র আছে দেখুন একবার আল্লাহর সাথে যুদ্ধ করে মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যাই হোক করে বলা যাচ্ছে তা আজকে যিনারা উপস্থিত থেকে যে তিনারা অনেক জানেন আমি একবার বলে দেব সে ঠিকই আছে অসুবিধা নেই আল্লাহর ওলিদের মর্যাদা এতখানি যে পানিকে বন্ধ করার পরে সেই পানিকে বন্ধ করে রাখা হলো না সাধারণত এক লোটা পানি না দিয়ে কেন্দ্র করে গোটা আনা সাগরের পানি তাদেরকে হারাতে হয়েছিল এটা অনেকের জানা আছে শুনেছেন শোনার পরেও যদি না বোঝার ভান্স কেউ করেন সেটা হচ্ছে আলাদা বিষয় কেন যে পৃথিবীটা এমন একটি জায়গা যে জায়গাটাতে আপনি পরীক্ষা ইমতিহান দিতে এসেছেন চিরলাইফ আপনি এখানে থাকতে আসেন তাহলে চিরলাইফ যদি আপনি যদি এখানে থাকতে না আসেন আমি মানলাম আল্লাহর ওলি না হলে একজন সাধারণ মুরব্বির বিরোধিতা করা আপনার উচিত হয় না মানুষ মানুষের সাথে বিরোধিতা রাগ ঝামেলা মারামারিটা যদিও ব্যতিক্রমের জন্য হয়ে যায় সাথে সাথে ক্ষমা চাওয়ার নিয়ে ক্ষমা চেয়ে নেওয়ার কারণ একটাই এমন একটা সময় আসবে হয়তো সে আগে মারা যাবে কি আপনি আগে মারা যাবেন মাপ চাওয়ার সময়টা আপনি পাবেন আর একটা হচ্ছে হাকুল ইবাদ একটি হুকুকুল ইবাদ একটি আল্লাহর হক একটি বান্দার হক বান্দার হক যদি আপনি মারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঝর নয়নে আপনি কান্না করছেন যাই নামাজে বসার পরে আপনি কান্না করছেন রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে আমি আঘাতটা দিয়েছি অমুক ব্যক্তির আমানতের খেয়ানত করেছে অমুক ব্যক্তিকে আমি এত কষ্ট দিয়েছি এর জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীর জমিনে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার বান্দাদেরকে তোমরা যদি কোনো বান্দার কাছে আমার ভুল করে থাকো আমার কোনো বান্দার কাছে আমার আরেকজন বান্দা যদি ভুল করে আমার কাছে ক্ষমা চাওয়ার আগে ওই বান্দার কাছে আগে ক্ষমা চেয়ে নাও কারণ আমি যদি ভুল যদি করি নামাজের মধ্যে ভুল যদি করি রোজার মধ্যে অবশ্যই আমি তওবা করব আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর
রহিম আল্লাহু রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন কিন্তু আমি যদি কোনো ব্যক্তিকে যদি আঘাত দিয়ে থাকি কোনো ব্যক্তির যদি আমানতের যদি খেয়ানত করে থাকি আল্লাহু রাব্বুল আলামিনের কাছে হাজারো কান্না করি না কেন আর হাজার কান্না করে আমি চোখের পানি গড়িয়ে দিই না কেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহও ক্ষমা করবেন না আমার আল্লাহও ক্ষমা করবেন না এবার বলতেছিলাম রাব্জি আল্লাহর ওলির কথা হযরতে সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নামাজ এত বড় বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন যিনি হিন্দু হিন্দুস্তানের জমিনে যখন আসলেন যে সময়টাতে কোন রকম ইসলামের চিহ্নটা তো দূরের কথা ইসলামের চিহ্ন যখন তিনি ইসলাম প্রচার করতে আসেন ওই সময় বড় বড় কাঠের গুড়িকে জ্বালিয়ে নাগা সন্ন্যাসীরা পূজা করতে আরম্ভ করে দিয়েছে পূজা করত মূর্তি পূজা করত বুধ পূজা করত সূর্য চন্দ্রের পূজা করত সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষের জমিনে যখন আসলেন বিস্তারিত ঘটনা সংক্ষেপ করে দিলাম মিল্লাতে ইসলামিয়া যখন আসলেন আজকে সারা পৃথিবীর জমিনে সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে যায়নি আপনি এখানে কি করছেন আমার ভিডিওটা কালকে বেরিয়ে যাবে ইউটিউবে আপনারা বসে আছেন তাদের ইউটিউবে বেরিয়ে যাবে কিন্তু এই ইউটিউবে বের হচ্ছে কোনো একজন আলেমের হাত দিয়ে যদি কোনো একজন গায়ের মুসলিম যদি মুসলমান হয়ে যায় সেই ব্যক্তিটা বিশ্বের সবচাইতে টপ র‍্যাঙ্কে গেল টিভি বক্তা আপনারা দেখেছেন তো অনেক আগে থেকে চ্যানেল বক্তা দেখে আসছেন কোনো একজন কাটমুল্লার মাধ্যম দিয়ে যদি দশ জন বেধর্মী যদি ইসলাম কবুল করে তো সে সবচাইতে বিশ্বের এক নম্বর প্রিয় হয়ে যায় সাধারণ যুবক ভাইদের কাছে কিন্তু সাধারণ যুবক ভাইরা এটা জানে না যে কালকে যেটা ঘটলো আর সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি যখন ভারতবর্ষের জমিনে এসেছিলেন পানি তো বন্ধ করেছিল আরো কত কি করেছিল যুগে জয়পালের সাথে জাদুর আর কারামতির একটি যুদ্ধ শুরু হয়েছিল সেখানে সেই পরাজয় হয়েছিল খাজা গরিব নওয়াজ বিজয় হয়েছিলেন কিন্তু এই ভারতবর্ষের জমিনে এক চান্সে তিনি 90 লক্ষ মুসলমান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 সেই কথাটা আমাদের ভুলে গিয়েছি আমরা বাংলা যখন বই পড়তাম ওই বইয়ে ইতিহাসে লেখা থাকতো ভূগোলে লেখা থাকতো ক্লাস 3 তে কিংবা 4 এ পড়তাম যে আমেরিকার একজন ব্যক্তি চাঁদে গিয়েছিল আর তার সাথে একটি কুকুর ছিল কুকুরটার নাম হচ্ছে লাইকা আজও বড় বড় মাস্টার ডাক্তার ধরে ব্রেন ধুলাই হয়ে যায় যে চাঁদে গিয়েছিল এর চাইতে কোনো বিষয় নাই মুসলমান হলে সেও কিন্তু ওটা কি রিসার্চ করে আগে ভাবে আরে সব পুরুষ চাঁদে গিয়েছে সেই মুসলমানের মাথা জানে না যে সে চাঁদে যাওয়াতে আমি এত দূর অবাক হয়ে যাচ্ছি আমার আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আরশে আজিমে গিয়েছেন আল্লাহর সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করেছেন এটা তাদের মেনে নেবে মিল্লাত ইসলামিয়া সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজ তিনার মুরিদকে পাঠালেন পানি আনার জন্য যখন তিনার মুরিদ গেলেন পানি আনতে আনা সাগরের ধারে আনা সাগরকে ঘিরাও করা আছে আর তাদেরকে বলে দেওয়া হলো তোমাদেরকে পানি দেওয়া হবে না পানি দেওয়া হবে না বলে কেন পানি দেওয়া হবে না বলে একটাই কারণ তারা জানতে পেরেছিল সেই বেধর্মীরা জানতে পেরেছিল এই পানি যদি তাদেরকে দেওয়া হয় এই পানি দিয়ে তারা ওযু করে এই পানি দিয়ে তারা আল্লাহর উপাসনা আরাধনা করে আল্লাহর কাছে তাদের আল্লাহর কাছে হাত দোকান উত্তোলন করে আল্লাহর কাছে কি যেন বলে আর আল্লাহ কবুল করে নিয়ে আমাদের জাদুবিদ্যা কোনো কাজ করে না তার জন্য পানি বন্ধ করে দেওয়া হলো সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজ যখন এই কথা শুনলেন
তার মুরিদকে বললেন না হে মুরিদ যাও যাও তাদের সাথে যুদ্ধ আরম্ভ করো তিনি বললেন না যে তাদেরকে হামলা করো তিনি বললেন না যে তাদেরকে বদদোয়া করা হোক তিনি বরং তার মুরিদকে বলেছিলেন হে মুরিদ যাও যাও আনা সাগরের ধারে যাও আর আনা সাগরের কিনারায় যাওয়ার পরে বলো হে আনা সাগরের পানি তোমাকে খাজা গরিবে নওয়াজ ডেকেছে এই কথা যখনই বললাম আনা সাগরের সমস্ত পানি আনা সাগরের হযরতে খাজা গরিব নওয়াজের লোটার মধ্যে ঢুকে গিয়ে চলো একবার জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমাদেরকে যদি বলে যে একটি বদনা দিচ্ছি আর পত্র নাই তো এক বদনার মধ্যে দুই বদনা পানি আনতে হবে এত বস্তানা ঘাসের বস্তানা যে মুঠা ঘাস দুবুড়ো ঘাস পাঁচ আলোয় আড়বে দশ আলোয়কে আমি ঠেসে ভরে দিলাম ওর ভিতরে পানি ঠাসতে গেলে তো আরো কমে যাবে তো তিনি গোটা আনা সাগরের পানি কেমন করে লোটার মধ্যে পুরলেন মিল্লাত ইসলামিয়া আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন আমি যে বান্দাকে ভালোবাসি ওই বান্দার পাওয়ারটা যখন আমি বাড়িয়ে দিই সারা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না যে এমন কাজ করবে সেই ব্যক্তিটা আমার ক্ষমতা নিয়ে এমন একটি কাজ করবে যে সারা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না যে মানুষটি এইভাবে কাজটা কেমনভাবে করলো এই আল্লাহর ওলি এইভাবে কাজটা কেমনভাবে করলো মিল্লাত ইসলামিয়া শুধু তাই নয় রাজা পিতৃ রাজের যেন উটগুলোকে বাঁধা রাখা ছিল এক জায়গায় হাজারো আপনি শত্রুতা করতে পারেন হাজারো আপনি মারধর করতে পারেন হাজারো হিংসা আপনি করতে পারেন কিন্তু আল্লাহ যদি আপনার কাছে থাকে সারা পৃথিবীর মানুষ একত্রিত হওয়ার পরে মিল্লাত ইসলামিয়া সারা পৃথিবীর মানুষ যদি নেজাবল্লম নিয়ে যদি আপনাকে মারার জন্য দাঁড়িয়ে থাকে তাহলে আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে থাকে সারা পৃথিবীর মানুষ সেই জায়গায় পরাজয় হয়ে যাবে কিছু করার কথা থাকবে না তাহলে তো মেরে দিতে পারতেন পারলেন না কেন যে তিনার মর্যাদার কাছে আল্লাহু রাব্বুল আলামিন তিনাকে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাকে হারাবার কেউ নাই পৃথিবীতে কেউ জন্ম অতীতে কেউ নেয়নি বর্তমানে কেউ নিচ্ছে না ভবিষ্যতেও কেউ নেবে না বলে হুজুর কেমন কথা বললেন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনার মাজার হয়েছে মাজারে তো আমি অনেকবার গিয়েছি আপনি বলছেন আল্লাহর ওলিদের এত বড় পাওয়ার থাকে কিন্তু আমিও তো টুপি মাথায় দিয়ে আল্লাহর ওলি পাঞ্জেগানা নামাজ আদায় করেছে আমি পাঞ্জেগানা নামাজ আদায় করি বলে আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়েছে আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করেছে আমিও কোরআন তেলাওয়াত করি তাহলে আমার পাওয়ারটা কেন পারে না বলে পাওয়ার পারে না একটাই কারণ কারণ তোমার ইঞ্জিনটা নাই তার জন্য পাওয়ার বাড়ে না বলে হযরতে খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলিদের আপনি কথা বলেন কোন বাতিল ফিরকা যদি আপনারা কেউ যদি থাকেন আল্লাহর ওলি বিরোধী থাকেন কেউ রাগ করবেন না ভাই যান অনেকে বলেন যে আল্লাহর ওলির কথা ছেড়ে দাও আল্লাহর ওলি যেমন মানুষ আমিও মানুষ আল্লাহর ওলি যেমন হাঁটাহাঁটি করতেন আমিও হাঁটাহাঁটি করি আল্লাহর ওলি যেমন চলাফেরা করতেন আমিও চলাফেরা করি তাহলে আল্লাহর ওলির মতো আমার পাওয়ারটা কারণ আমি বলবো যে আল্লাহর ওলির মতো যদি তোমার পাওয়ার থাকতো হযরতে খাজা গরিবে নওয়াজ গোটা আনা সাগরের পানিটাকে এক লোটার মধ্যে পুরে নিলেন তুমিও যদি আল্লাহর ওলি হও তোমাকে এক লোটার মধ্যে গোটা আনা সাগরের পানিটা পুরতে হবে না বরং তুমি এক লোটার মধ্যে একবার দেড় লোটা পানি পুরে দেখতে দেড় লোটা পানি পরে দেখাতে হবে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদির জিলানি আগলানি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন আজকে অনেকেই তিনার বিরোধিতা করেন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম তেনার বিরোধিতা করে না খাজা গরিবে নওয়াজের বিরোধিতা করে না আজকে আপনি টুপি মাথায় দিয়ে একত্রিতভাবে বসতে পেরেছেন এটা হচ্ছে সেটাও একটি আল্লাহর ওলির ওসিলাই এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ
আজকে আপনি টুপি মাথায় দিয়ে বসতে পারছেন। আর তিনার যদি বিরোধিতা করতেন হয়তো আপনি সিঁদুর কপালে দিয়ে বসতেন কিনা আল্লাহই ভালো জানেন, ওটা আমি বলতে যাব না। এই পাওয়ার গুলো এগুলা কোনো জাদু নয়, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া পাওয়ার কারামতি। জাদু ঘুমের ঘরে চলে না, আসমানের উপরে চলে না, কিন্তু কারামতি আল্লাহর দেওয়া জিনিস। এতই পাওয়ার আপনি ঘুমালেও যতখানা চলবে, আপনি চালা থাকলেও। মিল্লাতে ইসলামিয়া বলে গাউসে পাক আব্দুল কাদের জিলানি গ্লানি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন, তিনার মুরিদ বর্গগণদেরকে নিয়ে একটি হোটেলের সাইড দিয়ে যাচ্ছেন। সেই জায়গায় হোটেল মালিক যেন দশটা ডিমকে কিংবা এগারোটা ডিমকে কিংবা কিছু ডিমকে একত্রিত করে তিনি তেলে ভাজতে আরম্ভ করেছেন। ওই খুশবুটা যখন তিনার নাকে চলে আসলো, সঙ্গে সঙ্গে প্রাণে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ওয়া গ্লানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মুরিদ বর্গগণ, আজকে এই জায়গা থেকে ডিম ভাজার এত খুশবু কিসের আসে? এত সুন্দর তেলের সাথে একটি খুশবু ভেসে আসছে। মুরিদগণেরা বললেন, হুজুর, এই হোটেলের মালিক যেন একত্রিত ভাবে যেন ডিমগুলোকে ভেজে রাখছে, যখন কাস্টমার আসবে তখন তাদেরকে খেতে দেওয়া হবে। কেউ যদি বলে ডিম দিয়ে ভাত খাবো তাকে ডিম দেওয়া হবে, কেউ যদি বলে মাছ দিয়ে ভাত খাবো তার মাছের ব্যবস্থা করা হয়েছে। আমার কাউসে পাক আব্দুল কাদের জিলানি ওয়া গ্লানি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ কত বড় পাওয়ার দিয়েছেন, তিনি মনে মনে ভেবেছেন, এমনকি তিনি মনে গাহিয়েছেন এটাই যে আজকে এতগুলো ডিমকে এক জায়গায় করে ভাজা হলো মানুষ খাবার জন্য, কিন্তু এই ডিমগুলো যদি আবার মুরগির পেটের তলে দেওয়া হতো, আই এতগুলো ডিম থেকে আবার কতটা জান তৈরি হতো। আর যখন এই কথা ভাবা, সঙ্গে সঙ্গে জানো ভাজা ডিম আর ভাজা ডিম নয়, ওই ভাজা ডিম থেকে আবার যেন তাজা বাচ্চা বেরিয়ে চিকচিক করে উড়তে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভাজা ডিম থেকে বাচ্চা বের হলো। বলে বাদ দাও, গাঁজা করি কথার জায়গা পাই না, কিছু বাতিল পীর কাছে গেলা বলে। বলে ভাজা ডিম থেকে বাচ্চা বের হওয়া সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পাওয়ার দিলে। এটা যদি তোমার বিশ্বাস যদি না থাকে, জানতে হবে তোমার ঈমানের ঘাটতি রয়েছে। ঈমানের জজবা তো এটাই, কোন একজন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে প্রশ্ন করে, বলে হুজুর, এই যে জামাটা আমি সেলাই করলাম সুই, এই সুয়ের মধ্যে দিয়ে যে সুতাটা ঢুকানো হয় কতখানা ছিদ্র, হালকা পরিমাণে ছিদ্র থাকে, ওই জায়গা দিয়ে একটি হাতিকে ঢুকানো সম্ভব কি? এখানে একটি বিশ্বাস রাখতে হবে, হাতি তো যাবে না, তবে একটাই বিশ্বাস, আল্লাহ যদি ইচ্ছে যদি করেন, হাতি শুধু নয় সারা পৃথিবীটাকে এই সুয়ের ছিদ্রর মধ্যে দিয়ে পার করে দিতে পারে, এটাই হচ্ছে বিশ্বাস। বলে ভাজা ডিম থেকে বাচ্চা বের হয় কি করে? বিশ্বাস কেমনে হবে? আল্লাহর ওলি তো হতে পারেনি, তার জন্য বিশ্বাস ভিতরে নাই। সেও যদি ভাজা ডিম থেকে একটি বাচ্চা বের করতে পারতো, তাহলে আবার সে নিজেই মিডিয়ায় ছড়িয়ে দিত, আমি ভাজা ডিম থেকে বাচ্চা বের করলাম। সে কিন্তু গোপনে গোপনে চেষ্টা হয়তো করতে গিয়েছে। আল্লাহর ওলি কাউসে পাক যদি পারে, আমিও তো নামাজ পড়ছি, মুখে বড় দাড়ি রেখেছি, আমি একবার দেখি না কেন, কিন্তু দেখতে গিয়ে মনে হচ্ছে ভাজা ডিম থেকে বাচ্চা বের হলো, ডিমে হাত দিয়ে মাত্র ঘোলা হয়ে গেছে, তার জন্য তো রাগ, এটাই স্বাভাবিক। মিল্লাত ইসলামিয়া আল্লাহর ওলি সম্পর্কে খারাপ ধারণাটা করবেন না। আনওয়ারুল বায়ান প্রথম খণ্ড কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। অনেকে বলে যে দলিলহীন, দলিলহীন কথা নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বালক অবস্থাতে তিনি
12 বছরের ডুবা নৌকাকে তিনি করেছেন সমুদ্র তল থেকে তুলেছেন এটা আপনার আমার বানানো কথা নয় এটা স্পষ্ট ভাবে আনোয়ারুল বায়ানের মধ্যে প্রথম খণ্ডে লেখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ 12 বছর পরে ডুবা নৌকাকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তুলেছিলেন কেমন ভাবে তুললেন ওই নদীতে ওই সমুদ্রে বরযাত্রী সহ একটি নৌকা ডুবে গিয়েছিল বিবাহর সাথে বরযাত্রীরা আসছিলেন কিন্তু নৌকা বরযাত্রী সহ সমস্ত নৌকায় যতজন ছিলেন সকলে ডুবে গিয়েছিল তলিয়ে গিয়েছিল কিন্তু যার মেয়ে যার ছেলের বিবাহ দিয়েছিল এই ছেলে সহ নববধূ সহ সকলেই তলিয়ে গিয়েছিলেন তারপরে এক নয় দুই নয় 12টা বছর কেটে যায় আর ওই মহিলাটা যেন নদীর কিনারায় যাওয়ার পরে বৌমার শোকে নিজের ছেলের শোকে যেন ডুকরে ডুকরে কান্না করে একদিন আমার প্রাণে ফিরে দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াগলানি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়ে গেল বালক ছেলে তিনি বললেন চাচি যান আপনি কান্না করেন কারণটা কি বুঝতে পারি না বলে তুমি বাচ্চা ছেলে শুনে কি করবা যখন এই কথা বলা ওই বালক ছেলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন চাচি যান আপনার কাছ থেকে আমি জানতে চেয়েছি আপনি একবার বলুন বলুন যখন এই কথা বলা ওই মহিলাটা কান্না করতে করতে বললেন হে বেটা বালক আজকে আমি বলতে চাই আজকে প্রথম আমি এখানে এসে কান্না করি না আমি প্রায় আসি আর কান্না করি বলে কেন আপনি কান্না করেন বলে একটাই কারণে কান্না করি আজকে একদিন দুদিন তিন দিন পূর্বে নয় 12 বছর পূর্বে আমার নববধূ আজকে আমার ছেলের বিবাহ দিয়েছিলাম 12 বছর পূর্বে আর বিবাহ বরযাত্রী আসতে আসতে এই নদীতে সমুদ্রে ডুবে গিয়েছে নৌকা সহ ডুবে গিয়েছে তার শোকে আমি কান্না করি আমার ছেলে শেষ করেছে ছেলে শেষ হয়ে গিয়েছে আমার বৌমা শেষ হয়ে গিয়েছে যতজন বরাত তার সাথে আসছিল তারাও শেষ বলে কেন বলে এটাকে তোলা কি যাবে না আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের মর্যাদা কতখানা আল্লাহু রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর সাথে তিনি কথা বলতে আরম্ভ করলেন আল্লাহর কাছে আপিল করা শুরু করলেন বলছে অবশ্যই দোয়া করে এই নৌকাটাকে তুলে দেওয়া যাবে কোনো টেনশন করো না অবশ্যই নৌকা সহ তোমার ছেলে মেয়ে শুধু নয় যতজন নৌকায় যেন ছিল সকলকে যেন ফেরত দেওয়া হবে মহিলা বলছে পাগলা মোর জায়গা পাও না কেমন করে হতে পারে 12 বছর পূর্বে নৌকা ডুবে গিয়েছে তুমি কি আমার সাথে আর কি করো মশকরা করো গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছিলেন বলে আম্মা জান আপনার সাথে আমি মশকরা করি না আপনি বালক ছেলে বলে আপনি যেমন তেমন মনে করবেন না আপনার সঙ্গে আমি আর কি করি না মশকরা করি না 12 বছর পূর্বে যখন আপনার নৌকা আপনার ছেলে বৌমা সহ ডুবেছে বরযাত্রী সহ ডুবেছে কোনের বন সহ ডুবেছে এই নৌকাকে তুলে দেওয়ার পরে আপনার দুঃখটা মিটবে কিনা একবার আপনি বলু বলছে যদি পাই তো অবশ্যই মিটবে কিন্তু তুমি পাগলামো করো না আর পাওয়া সম্ভব নয় 12 বছর হয়ে গেল আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন আল্লাহ এত ভালোবাসতেন যখন এনার পাওয়ারটা কতখানা দিয়েছিলেন কোনো মুর্দা মানুষের গায়ে হাত রাখার পরে কুম্বিজ নিল্লা যদি পড়তেন ওই মুর্দা যেন আল্লাহর হুকুমে যেন জীবিত হয়ে যেত একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ মুর্দা মানুষের গায়ে হাত রাখার পরে কুম্বিজ নিল্লা পড়তেন আর মুর্দা জিন্দা হয়ে যেত আর আমরা যারা বিরোধিতা করি বলে মুরগির গোস্ত তো তুমি খাও ভাইজান হাড়গাড়ে গুছিয়ে রাখো আর হাড়ের পরে একবার কুম্বিজ নিল্লা পড়ো হাড়ের যদি শুরুয়া জমা থাকে তো কুম্বিজ নিল্লা পড়া যেন ওটাও বেরিয়ে যাবে শুরুয়া তো গরুর যেটা শুরুয়া থাকে ভিতরকার শ্বাস
তো হাত চাপ না দিলেও বেরিয়ে যাবে চিন্তা হওয়া তো দূরের কথা গাউশে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহকে কবুল করলেন আর কবুল করার পরে দেখছেন যখন মহিলাকে বলা হলো হে মাজান আপনি একবার চোখটি একবার বন্ধ করুন যখন তার চোখটা যখন বন্ধ করা হলো আবার বললেন একবার চোখটাকে খুলুন চোখটাকে খোলা হয়েছে দেখছে ১২ বছরকার বড় কোণে সহ নৌকা যেন কিনারায় যেন দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবহান চেষ্টা করতে হবে তিনারা যেটা বাস্তবায়নে মুখে যেটা বলেছেন সেটাই বাস্তবায়নে হয়ে গিয়েছে সুলতানুল হিন্দ হযরত খাজা গরীব নওয়াজ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে খাজা গরীব নওয়াজের মামু ভাগ্নে পরিচয় ছিল এই খাজা গরীব নওয়াজ তিনি একটি গাছের তলায় বসে আরাম করলেন আরাম করবেন ওই জায়গায় রাজা পিতৃরাজের কিছু উট বাঁধা ছিল রাজা পিতৃরাজের প্রজারা আসার পরে বলল যে ফকির সাহেব তোমাকে এই জায়গায় বসতে দেওয়া হবে না এখানে রাজা পিতৃরাজের উটটা বাঁধা থাকে তাই না তো হ্যাঁ তিনি বললেন উটকে বসতে বলে চলে গেলেন উটকে বলল উট তোমাদেরই জায়গা তাহলে তোমরাই বসো তোমরাই আরাম করো তিনি চলে গেলেন তো উট যে বসেছিল শুধু তা নয় উটের জ্বর বেরিয়ে গিয়েছিল কারণ চুম্বুকের মতো উট ধরেছিল উট উঠতে পেরেছিল না হযরতে খাজা গরীব নওয়াজের ওয়াটার ছাড়া আর আমরা যদি কোনো গরুকে উটকে থামতে যদি বলি তো মই সহ এমন ভাবে টানবে আমাকে মই দিয়ে দিবে আর বড় আল্লাহর ওলি সেজে আমরা বসে আছি কবি বলছেন আল্লাহ ইরশাদ করেন পবিত্র কুরআনে ওলিদের ভয় নাই দোনো জাহানে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ ইরশাদ করেন পবিত্র কুরআনে ওলিদের ভয় নাই দোনো জাহানে আল্লাহর এক প্রিয় বন্ধু আজমিরি ওলি তশরিফ আনিলেন যখন ভারতে রই গলি তশরিফ আনিলেন যখন ভারতে রই গলি ওয়াজানা ভারতের লোক ওয়াজানা ভারতের লোক কোন পথটি সোজা সঠিক পথ দেখাতে এলেন আজমিরি খাজা সঠিক পথ দেখাতে এলেন আজমিরি খাজা ভারত হইল রোশন ভারত হইল রোশন তোমার আগমনে ওলিদের ভয় নাই দোনো জাহানে আল্লাহ ইরশাদ করেন পবিত্র কুরআনে ওলিদের ভয় নাই দুটি জগতে খাজা উপস্থিত হইলেন একটি গাছের তলে রাজার উট বাঁধা ছিল প্রজায় সে বলে উটকে বসতে বলে উটকে বসতে বলে খাজা গেলেন চলে উঠতে পারে নাও খাজার আদেশ না পে মানতাবাতে সুরে সুরে তিনার কেরামতিটা বলা হয়েছে একটু ফলো করবেন উটুকে বসতে বলে খাজা গেলেন চলে উঠতে পারে নাও খাজার আদেশ না পে আশ্চর্য হলো সবাই দেশের মানুষ দেখে ওলিদের ভয় নাই দোনো জাহানে
बदशा घोषणा करलें बदशा घोषणा करलें केमन तुमी ओली परीक्षा करब तोमाई आगुनेते फेली ओखानकार जे बादशा पृथ्वीराज राजा पृथ्वीराज छिल अल्लाहर ओलितिनार विश्वास हयनि से बलल तुमी कत बड़ अल्लाहर ओली তোমাকে আমি আগুনে ফেলে একবার পরীক্ষা করব দয়াল খাজা গরিব নওয়াজ তিনি বলেছিলেন আমাকে আগে আগুনে ফেলা দরকার নাই আগে আমার খড়ম গালা আগুনে ফেলো খড়মটা আগুনে ফেলা হলো তিনার খড়মটা যেন পুড়লো না সেই জন্য কবি বলেছেন বাদশা ঘোষণা করলেন কেমন তুমি ওলি পরীক্ষা করব তোমায় আগুনেতে ফেলে দয়াল খাজা বললেন আমায় ফেলো পরে পরীক্ষা করো আমায় খড়মটাকে ফেলে বলছে আমায় পরে ফেলো আমার খড়মটাকে ফেলো ফেলে পরীক্ষা করো পড়ল না খড়ম জ্বলন্ত আগুনে ওলিদের ভয় নাই দোনো জাহানে খাজা আদেশ করলেন খাজা আদেশ করলেন একটি মুরিদকে ডেকে ওজুর পানি আনো আনা সাগর থেকে ওজুর পানি আনো আনা সাগর থেকে বেদিন দিল না পানি বেদিন দিল না পানি মুরিদ এলো ফিরে সাগরের সব পানি খাজা লোটাই নিলেন পুরে বেদিন পানি দিল না খাজা গরিবে নওয়াজ লোটার মধ্যে পুরে নিলেন খড়মকে আগে ফেলা হলো আগুনে তিনাকে ফেলার আগে তিনার খড়মই তো পোড়াতে পারলো না তাহলে তিনাকে পোড়াবে কেমন করে কারণ খড়ম যদি না পুড়ে খড়মওয়ালাকে পোড়ানো কেমন করে সম্ভব হয় আর তুমি বলো যে আল্লাহর ওলিদের মধ্যে কিছু নাই আমিও যে আল্লাহর ওলিও তাই আল্লাহর ওলির হযরতে খাজা গরিবে নওয়াজের খড়মকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো খড়ম কিন্তু পড়লো না তোমার মতন ভাই জানের খড়মটা যদি আগুনের কাছে তো দূরের কথা চৈত্র মাসের রোদে যদি রাখে মমগলা হয়ে গলে যাবে তুমি কাঠ মোল্লা নিজেই সামলাত পারবা না নিজেই তো সামলাত পারবা না তাহলে খড়মের বিরোধিতা করো না আল্লাহর ওলিকে ফেলার কথা ছিল আগুনে আল্লাহর ওলি বললেন আমার খড়মকে আগে ফেলা হোক তিনার খড়মটাকে পুরানো ব্রাদার গেল না মিল্লাত ইসলামিয়া হযরতে খাজা গরিবে নওয়াজের আল্লাহ এত পাওয়ার মর্যাদা শান ও মানকে বাড়িয়ে দিয়েছেন যে শান ও মানের জন্য আল্লাহর ওলির ইতিহাস আজও আমরা পেয়ে গিয়েছি বড় পীর কাউসে পাক আব্দুল কাদের জিলানির ইতিহাসটা আমরা আজকেও পেয়ে গিয়েছি মিল্লাত ইসলামিয়া বড় বড় আল্লাহওয়ালাদের ইতিহাসটা পেয়েছি আমরা আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করব না আল্লাহর ওলিদের সহবাদে থাকব আল্লাহর ওলিদের সম্মান আমরা করব আল্লাহর ওলিদের সম্মান যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের ভালোবাসবেন এমনকি আল্লাহর ওলির নেঘাটা যদি আমার লেগে যায় আমার পেড়া পার হয়ে যাবে একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহুম্মা জোরে জোরে وعلى آلي مولانا محمد صلى الله عليه محمد জোরে সরে পড়েন একটু মুহাম্মাদ হরদম জবাল সে নিকালো পাক নামে মুহাম্মাদ হরদম জবাল সে নিকালো শাফি আনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আজকে আমরা যে জায়গাটাতে বসেছি এই জায়গাটার এত সুন্দর মাহফিল করা হয়েছে এটা একজন আল্লাহর ওলিকে কেন্দ্র করে কিছুক্ষণ পরে আমার পরে পরে আপনারা শুনতে পাবেন কিছু কিন্তু মা ও বোনেদের মাশাআল্লাহ এত ধৈর্য কারণ তারা কিন্তু প্রায় লোড হয়ে গিয়েছে পুরুষ ভাই ও বাবা জীবনের অনেকে এসেছেন কিন্তু যারা আসবেন না তিনারা এমন ভাবে সময়তে ঘোরাঘুরি করে টুকি মারছেন মনে হয়েছে আল্লাহর ওলি টুকি মারছে কারণ আসবে না তো টুকি মেরে লাভটা কি আজকে আমরা এই জায়গাতে বসেছি সবচাইতে বড় সৌভাগ্যবান যে আমরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি জোরে বলেন সুবহানাল্লাহ একবার শুকরিয়া আদায় করুন আল্লাহর যে আল্লাহ আমাদেরকে আখেরি জামানার পয়গম্বরের উম্মত করেছেন আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ মিল্লাত ইসলামে অন্যান্য নবীগণের চাইতে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন কিন্তু নবীর দরওয়াজা কিন্তু খোলা নাই ব্রাদার আল্লাহর ওলির দরওয়াজা খোলা আছে তাহলে আমরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে যদি আমরা এত যদি ভাগ্যবান হই অবশ্যই আমরা অল্প কাজের মাধ্যমে আল্লাহর ওলি হতে পারবো কিন্তু আমাদের মধ্যে পাঞ্জা নামাজের অসুবিধা আমরা নামাজটা ঠিক মতো আদায় করতে পারলাম না আমরা আজকে রোজাটা যখন রোজার সময় আসে দশ জন ব্যক্তি যদি সেই জায়গায় থাকে পাঁচ জন ব্যক্তি রোজা থাকে আর পাঁচ জন ব্যক্তি রোজা থাকে না ওই ভাইজানকে যদি বলা হয় ভাইজান আল্লাহর ওলির মতো আপনাকে টুপি মাথায় দিয়ে বসে থাকতে দেখা যায় পাঞ্জাবি পরে আপনি ঘোরাঘুরি করেন গায়ে তো বেশ কত সুন্দর ম্যাগনেট কিংবা জান্নাতুল ফেরদাউস একটি আতর ইউজ করেছেন কিন্তু সময় সময় আপনার কাছ থেকে আবার মনে হয় চিমনি ফাটার মতো ধোঁয়া উঠছে কারণটা কি রমজান মাস বলে হুজুর অতিরিক্ত গ্যাস তাল লাগে রোজা করতে পারি না বলে অতিরিক্ত গ্যাসের জন্য রোজা করতে পারো না রোজা এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দীন মিল্লাত আলাইহি রহমাতুর দুয়ান শুধু তাই নয় নিজামউদ্দিন আউলিয়া থেকে যত গুলা আল্লাহর ওলির আবির্ভাব হয়েছে আল্লাহর ওলি এসেছেন পৃথিবীর জমিনে সমস্ত আল্লাহর ওলির কাছে আপনি চলে যান আর সমস্ত আল্লাহর ওলির জীবনটা একবার দেখুন কোন একজন আল্লাহর ওলি আপনি প্রমাণ করতে পারবেন না যে এই আল্লাহর ওলিটা বিনা নামাজে বিনা রোজায় আল্লাহর ওলি হয়েছে কোন একজন আল্লাহর ওলি আপনাকে সিকিউরিটি দিবে না কোন একজন আল্লাহর ওলি আপনাকে হুকুম দিবে না নামাজ না পড়েও আল্লাহর ওলি হওয়া যায় রোজা না করেও আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহর ওলি যদি হতে হয় ব্রাদার অবশ্যই আল্লাহর ওলি হওয়ার মতো আপনাকে যেমন কষ্ট করতে হয় রাত্রিকে রাত্রি মনে না করে দিনকে দিন মনে না করে আপনার সূর্যের তাপকে তাপ মনে না করে ঠান্ডাকে ঠান্ডা মনে না করে গভীর রজনীতে ওঠার পরে ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু করে তসবিহতে বসে গেলেন যাই নামাজে বসে গেলেন আর বসার পরে যখন আপনি কান্না করেছেন রব্বুল আলামিন তোমার কাছে সাহায্য চাই আমি তুমি আমার সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দাও তুমি আমার গুনাহগুলোকে শুধু মার্জনা নয় আমার ভিতরে ধৈর্য বেশি বাড়িয়ে দাও তারা দিলটাকে যেন কালবটাকে জিকিরে জিকিরে জারি করে করে আল্লাহকে খুশি করেছেন আর আল্লাহ তার জন্য যেন তিনাদেরকে ওলি বানিয়ে দিয়েছেন একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ কেন ফ্যানের তলে ফ্যান কিংবা এসি চালিয়ে ওই জায়গায় বসে আল্লাহ আল্লাহ করা আর গভীর রাত্রি বেলায় শীতের সময় উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর জিকিরে থাকা এর তফাত আছে আজকে আপনারা এই জায়গায় বসে আছেন মিল্লাত ইসলামিয়া এই জায়গা থেকে আমি
পাঁচ থেকে সাত কিলো কিংবা কুড়ি কিলো পঞ্চাশ কিলো মাটিকে আমি খনন করে তুলে নিলাম। এই মাটিটাকে তুলে নেওয়ার পরে পানি দিয়ে সানলাম, আর সানার পরে ওই কাদা দিয়ে আমি দুইখানা ইট তৈরি করলাম। একখানা ইটকে শুকিয়ে রেখে দিলাম, আর একটা ইটকে শুকিয়ে আমি ভাটায় আগুনে দেওয়ার পরে ইটখানকে পুড়িয়ে লাল করলাম। তারপরের দিন ওই শুকনো ইট যেটা শুকিয়ে আমি বিনা পুরানোতে রেখেছিলাম ওই ইটটাকেও আমি খনন করে পুঁতে দিলাম, আর যে ইটটাকে আমি শুকানোর পরে ওই ইটটাকে পুড়িয়ে আবার লাল করেছিলাম, ওই দুটো ইটকে আমি পুড়িয়ে দিলাম। দুটো ইটকে পুরানো বাদ দিয়ে যেটা পুড়ালাম ওই পুরানো ইটখানকে আর কাঁচা ইটখানকে মাটি খনন করে আবার মাটির মধ্যে রেখে দিলাম। তারপরে আবার মাটি চাপা দিয়ে দিলাম। এক মাস দেড় মাস পরে আমি আবার ওই জায়গাকে খনন করব। খনন করার পরে কোন ইটখানা পাওয়া যাবে বাপজি আপনারা বলুন? পুরাটা কেন পাওয়া, পুরাটাও তো মাটি থেকে, পুরা ইটখানা তো মাটি থেকে কেন পাওয়া, ওটা তো মিশে যাওয়ার কথা ছিল নাকি? এই কারণে পাওয়া যাবে না, দুটো ইট মাটির ঠিক আছে, মাটির যদি দুটো ইট যদি ব্রাদার হয়ে থাকে, একখানা ইট আপনি শুধু শুকিয়ে মাটির রেখেছেন আর একটা ইটকে আপনি ওই মাটির ইটটাকে পুড়িয়ে পুড়িয়ে লাল করেছেন, আর লাল হওয়ার জন্য আগুনের সাথে পুড়ে পুড়ে তার একটা এমনই একটি ক্ষমতা তার ভিতরে তৈরি হয়েছে, মাটি একশো বছর যদি রেখে দেন ওই ইটখানকে মাটি গ্রাস করতে পারবে না। এবার আপনি আসুন পয়েন্টে, আপনিও আদম সন্তান, একজন আল্লাহর ওলিও আদম সন্তান, আপনিও মানুষ তিনিও মানুষ, আপনিও মাটির তৈরি সেও মাটির তৈরি, আপনার কথাই। এবার আপনি বলুন, মাটির তৈরি কাঁচা ইটটা ছিল, আবার মাটির তৈরি কাঁচা ইট খানকে পুরানোর পরে লাল করা হলো, একটি মাটির তৈরি কাঁচা ইটকে আমি তৈরি করলাম, ইটখানাকে রোদ্রে শুকানোর পরে না পুরানোর কারণে ওটাকে খনন করে পুঁতে দিয়ে এক মাস পরে তুলতে গেলে যদি ওই যদি না পাওয়া যায় তাহলে আপনি মনে করবেন মাটি তো মাটি, তার ক্ষমতা অল্প, আর ওই মাটির ইটখানকে আপনি পুড়িয়ে লাল করে যদি ভরে দেন পঞ্চাশ বছর পরে খনন করার পরে ইটখানা আপনি পেয়েছেন, তাহলে জানতে হবে ইটখানার শক্তিটা একটি তৈরি আলাদা হয়েছে। আপনিও মানুষ আমিও মানুষ, আল্লাহর ওলি যিনি হয়েছেন তিনা জিকিরে জিকারে কালবের এত পাওয়ার ইমানের জজ্বাটা বেড়েছে, আপনার জিকির না করার কারণে অত ইমানের জজ্বা নাই, তার জন্য আপনাকে কবরে রাখা হলো, আর কবরে রাখার পরে তিন দিন পরে দুর্গন্ধ ছুটতে আরম্ভ করলো। বাস করলেন আপনি, দুর্গন্ধ ছুটতে আরম্ভ করলো, ছয় মাস পরে খনন করার সময় একটা মাংস আপনার গায়ের গোস্ত টাটকা পাওয়া যাবে না, কারণ ওই জায়গা থেকে পাওয়া যাবে আপনার হাড়গুলো। কিন্তু আল্লাহর ওলির মাজারে আপনি যখন দেখবেন, পরীক্ষা করবেন, কোনো পরীক্ষা করার কোনো কারণ নয়, আল্লাহর ওলি যেনারা হয় তিনাদের মাটিতে লাশ স্পর্শ করে না, তাদের লাশটা কিয়ামতের সকাল পর্যন্ত টাটকা থাকে। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর ওলির লাশটা টাটকা থাকে। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। যদি প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ যদি গ্রহণ করতে হয়, যদি আপনি আল্লাহর ওলির সহবাতে থাকেন, আল্লাহর ওলিকে যদি ভালোবাসেন, বিশ্ব নবীকে আপনি যদি ভালোবাসেন, অবশ্যই মউতের স্বাদটা আপনি ভালো পাবেন। আর আল্লাহর ওলিকে যদি আপনি ভালো যদি না বাসতে পারেন, যদি বিশ্ব নবীর গুস্তাকিটা করেন, তাহলে আপনি মউতের স্বাদটা কখনো ভালো পাবেন না। যে ব্যক্তিটা মউতের স্বাদ ভালো পেল, যে ব্যক্তিটা আল্লাহ ওলির সাথে থেকে গেল, ওই ব্যক্তিটার লাশটাও যেন মাটিতে স্পর্শ করে না, তার লাশটাও যেন কবরে আল্লাহ টাটকাই রেখে দেন। বলে হুজুর কেমন করে টাটকা রাখবো? বলে একটি কেরোসিনের বোতলের গায়ে যদি একটি কাগজ জড়িয়ে দেন,
একটি জান্নাতুল ফেরদাউস কিংবা কুস্তুরিয়া তোর কিনার পরে তার গায়ে যদি কাগজ জড়িয়ে দেন দুটো কাগজ কে নিয়ে আসবে না তোরের শিশিগুলা ওই জায়গায় রেখে দিবেন ওই দুটো কাগজ দেখে বলে দেওয়া যাবে কোন কাগজটাকে জানো কেরোসিনের গায়ে লাগানো ছিল আর কোন কাগজটাকে জানো আতরের গায়ে লাগানো ছিল তাতে কিন্তু খুশবু লাগেনি আতর লাগেনি আতর না লাগার কারণেও আতর যদিও সেই জায়গায় না লাগে তারপরেও আতরের সাথে জড়িত থাকার জন্য তার একটি ঘ্রাণ তার ভিতরে প্রবেশ করেছে আর তার জন্য আপনি নাকে শোঁয়ার পরে আপনি আদম বুঝে নিলেন যে এটা হচ্ছে আতরের কাছে ছিল জোরে বলুন সুবহানাল্লাহ একটি আতরের কাছে যদি কাগজকে জড়িয়ে তুলাকে রেখে দিয়ে ওই কাগজটাকে যদি এখান থেকে 20 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয় একজন ব্যক্তির হাতে যদি দেয় নাকে দেওয়ার পরে শুঙ্গার পরে সে নির্ঘাত বুঝে নিবে যেটা আতরের সাথে লাগানো ছিল তাহলে আল্লাহর ওলির সাথে যদি মহব্বত আপনার থাকে তাহলে অবশ্যই আল্লাহর ওলির লাশটি যেমন মাটিতে স্পর্শ করবে না তো আপনার লাশটাও মাটিতে স্পর্শ করবে না আপনার লাশটা টাটকা থাকবে মউতের শ্বাসটাই এতভাবে আপনি গ্রহণ করবেন যে পৃথিবীতে যদি আগে জানতে পারতেন আল্লাহর কাছে হয়তো আপিল করতেন আবেদন করতেন আল্লাহ আমাকে এই মউতটা বারবার দাও আর বারবার জিন্দা করো কারণ এই মউতের স্বাদটা আমি ভুলতে পারি না এত সুন্দর স্বাদ জোরে বলুন সুবহানাল্লাহ আর বাড়ি গাড়ি টাকা কড়ি নিয়ে সুদের টাকাতে বড় বড় বিল্ডিং বানিয়ে মুখে দাড়ি রাখার পরে জুমার দিনে 5 কিলো মিষ্টি কিনে দিয়ে দিল রমজান মাসে একবার ইফতারি করি তো জান্নাত পেয়ে গেল কেউ সুদ খান তো রাখেন না আপনাদেরকে খাস করে সুদ খোর গলাকে বলছি এই কথাটাই বেশি বলছি একটাই কারণ মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সুদের টাকা দিয়ে একজন মানুষকে আপনি খুশি করতে পারেন সাধারণ মানুষকে সে না জানার কারণে আপনার টাকাটা নেওয়ার পরে সে খুশি হবে কিন্তু আল্লাহর ওলি জিনারা তিনারা এটাকে সমর্থন করে না বিশ্ব নবী আমার সমর্থন করে না সাহাবায়ে কেরাম তাবে তাবিন কেউ সমর্থন করেনি আপনি পৃথিবীর জমিনে মানুষকে সমর্থন করানোর পরে মৃত্যুর সময় এমন একটি বড়ভাবে আপনি আন্দোলনের ডাক দিলেন কিংবা একটি বড় ধরনের একটি জালসা মিলাদ দিয়ে দিলেন আর সেই জায়গা থেকে আপনার জান্নাত যাওয়া সম্ভব নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ পাওয়া যাবে না এবার আপনি সুদের টাকা নিয়ে যদি বড় বড় বড়ই করেন পৃথিবীর জমিনে ফেরাউনের যত সম্পত্তি ছিল ফেরাউনের সম্পত্তির চাইতে পৃথিবীর একজন টাটা বিল্লা বলতে পারবে না ফেরাউনের চাইতে আমার সম্পর্ক ফেরাউনের চাইতে আমার টাকাটা বেশি যদি টাকা পয়সা বলি তো ফেরাউন তার ছিল টাকা ফেরাউন বাদে পৃথিবীতে যত কোটিপতি আছে সবগুলাই ভিখারি তাহলে আপনার কিসের অত গৌরব কিসের অত আপনার চ্যালেঞ্জ কিসের অত আপনার ভরণ কিসের আপনার অত অহংকার যে অহংকারটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে এই রাত্রির মধ্যে আপনার স্টপ করে দিতে পারে যে অহংকারটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে যদি করেন তো রাত্রির মধ্যে নয় শুধু আপনার এই জালসার শেষ করে বাড়ি যাওয়ার সময় রাস্তার মধ্যে আপনার স্টপ করে দিতে পারে আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনে তোমাকে 1.5 সেকেন্ডের জিন্দিগি আমি দেইনি কারণ এর মধ্যে তুমি পরীক্ষার রেজাল্টটা ভালো করো না হলে কবরেও তোমার কষ্ট আছে আখিরাতেও তোমার কষ্ট আছে মিল্লাত ইসলামিয়া বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই থাকবে না হাজার চেষ্টা আপনি করুন না কেন কিছুই থাকবে না তাহলে যদি কিছুই যদি না থাকে আপনি এত সুন্দর মার্বেলের বাড়ি করলেন মার্বেলটা আপনার কবরে দেবে না মা ও বোনেরা কয়েকজন ভাই ও বাবা জীবন অর্ডার করেছেন বলে হুজুর মউত সম্পর্কে দু চারটে কথা আপনি বলবেন মউত সম্পর্কে বলি মিল্লাত ইসলামে মউত একটি এমন জিনিস যে স্বাদ বুঝবে সে ভালো পাবে আর যে স্বাদ বুঝবে না সে ভালো পাবে না মিল্লাত ইসলামিয়া বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই থাকবে না আপনি যখন ইন্তেকাল করবেন দুইজন আফসোস করবে তিনজন আফসোস করবে মা কানবে বউ কানবে ছেলে কানবে কিন্তু কেউ আপনার আপন নয় হাজারো কান্না করার পরে কেউ বলবে না যে আমি এই কবরে যাই কবরে কেমন করে একাই থাকবে সেই জন্য কবি বলছেন কার ভরসায় আসরে মন
কিসের করো আশা আর এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা কার ভরসায় আছো রে মন কিসের করো আশা আর এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গুনাহবিনে ফুরাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি ডাকছে কিন্তু সোনাতলা দুর্লভপুরের লোক মনে হয় কবরে যাবে না মনে হয় মাটি ডাকে না একটু সুবহানাল্লাহ জোরে বলুন ভাই আমার তো মন বলে এখানে মানে এদের মনে হয় কবরের মাটি ডাকবে না যে ডাকবে সবাইকে কেউ পার নাই হয়তো আপনাকে ডাক দেওয়ার আগে আমাকে ডাক দিয়ে দিতে পারে এ সামনে বার মাওলানা জাকির সাহেব দাওয়াত করা হোক হয়তো ফোন করলেন বলে ফোন নাই ওনাকে আগে কবরের মাটি ডেকে নিয়েছে আর পাওয়া গেল কোনো গ্যারান্টি নিতে পারি না মনের গ্যারান্টি এটা আমি কখনো এক সেকেন্ডের জন্য নিতে পারি না মিল্লাত ইসলামিয়া যখন আপনি ইন্তিকাল করে যাবেন ইন্তিকাল করার পরে আপনার পাশে কতজন বসে কান্না করবে একসঙ্গে স্কুলে যাতায়াত করেছেন সেই বন্ধুটা শুনতে পেলে আফসোস করবে দুই চোখের পানি টস 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 করে যেন ফেলতে থাকবে জানাজার কাতারে দাঁড়াবে ইমাম সাহেব যখন দোয়া করবে ওই দোয়ায় ও ঝর্ণায় অনেক কান্না করবে নিজের স্ত্রীটা মিনিটের পর মিনিট যেন জ্ঞান হারিয়ে ফেলবে ওই স্বামীকে হারাবার জন্য ছেলেরা যেন অজ্ঞান হয়ে যাবে বাড়িতে যেন চব্বিশ ঘন্টা ভিড়ের মতো থাকবে মিল্লাতে ইসলামিয়া এত কষ্ট করে আপনি যে ছেলে মেয়েকে মানুষ করলেন এত কষ্ট করে আপনি বড় বড় বিল্ডিং আপনি বানিয়ে দিলেন এত কষ্ট করে আপনি তেজারাত বানিয়ে দিলেন ওই তেজারাত ধুয়ে যখন আপনি যাবেন আপনার ছেলে বউ স্ত্রীও বলবে না যে তিনাকে একবার এত যখন আমাদের জন্য টাকা খরচ করলো একটা মার্বেল কমসে কম তিনার কবরে দেওয়া এতগুলো মার্বেলের তিনতলা বাড়ি যখন করে দিল লাখ লাখ টাকা খরচ করে দশখানা মার্বেল দিয়ে তিনার কবরটাকে জড়িয়ে দেওয়া হোক ভিতরে কারণ কাদা যদি উঠে যায় ওই কাফনটা ভিজে যাবে ওই কাফনটা কাদা লেগে যাবে কাফনে কাদা যেন না লাগে তার জন্য ওই কবরটাতে মার্বেল দিয়ে দেওয়া হোক এত গরমের জন্য আমাদেরকে ভালোবাসার পরে আমার স্বামী কিংবা আমার আব্বা জান আমাদের জন্য এসির ব্যবস্থা করেছে এসি বসিয়ে দিয়ে গেল কারেন্ট চলে যাবে বলে বড় ইনভার্টারের ব্যবস্থা করে দিল বাড়িতে জেনারেটরের সিস্টেম করে দিল এই আব্বা কবরে যাওয়ার পরে একটা জানালাও নাই একটা দরজাও নাই কিছুই নাই তাহলে কবরে কেমন করে থাকবে মিল্লাতে ইসলামিয়া এইভাবে টেনশন করতে করতে ওই সেই প্রাণের বিবি বলল না যে আব্দুর রহমানের আব্বা তোর জন্য দোতলা বাড়ি করলো আমার জন্য থাকার এসি রুম করে দিল এবার তোর আব্বাকে কবরে রাখবি গরমে কেমন করে থাকবে তার জন্য বলি কবরের ভিতর দিয়ে একটা সুরঙ্গ করো আর সুরঙ্গ করার পরে তারটা ঢুকিয়ে কবরের মধ্যে একটি টেবিল ফ্যানের ব্যবস্থা করে দাও কেউ করে কোন রাজা বাদশাহ টাটা বিল্লার করেছে যে কবরটা থাকবে গোরস্থানে ওখান থেকে একশো গজ আমি ভালো পয়েন্ট ফাইভ তারটাকে কিনে নিয়ে এসে আমার বোর্ডে জ্যাকের সাথে ঢুকিয়ে দিব আর ফ্যানটাকে যেন কবরের মধ্যে রেখে দিলাম যখন অতিরিক্ত গরম পড়বে সুইচ ডামে বাড়িতে চেপে দেব আর মুর্দা কবর থেকে ফ্যানের হাওয়া খাবে এত বুদ্ধি এত টাকা পয়সা পয়সায় রাখলেন এসি বসালেন কো একটা টেবিল ফ্যানও তো দিল না কবরে কেউ যদি রাখে মিল্লাতে ইসলামিয়া তাহলে ছেলে আপনার আপন হলো না নিজের স্ত্রীও আপনার আপন হলো না কেউ আপনার আপন নাই পৃথিবীর জমিনে
কারণ একজন মহিলা আরেকজন পুরুষের সাথে টান রাখার জন্য আরেকজন পুরুষের প্রেমে পড়ে নিজের স্বামীকে এসে হত্যা করে দিল একজন স্বামী অন্য পরকীয়ায় লিপ্ত হওয়ার পরে নিজের স্ত্রীর মুন্ডটা কেটে দিল একজন মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়ায় পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে নিজের ছেলেকে যেন বিল্ডিং থেকে ফেলে যেন শেষ করে দিল তাহলে আপনার মাও আপন নয় আপনার বাবাও আপন নয় আপনার ছেলেও আপন নয় কেউ আপনার আপন নয় যিনি আপন আছেন তিনি হচ্ছেন এক তো আল্লাহ আর যিনি আপন আপন করে আজও মদিনায় কান্না করেন আর একজন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই পৃথিবীর আমার কেউ আপন নয় বেঁচে থাকতে সবাই আমার আপন ইন্তিকাল করার পরে কেউ আপন নয় আপন যদি হয় আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন যদি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন তার জন্য কবি বলছেন কার ভরসায় আছো রে মন কিসের করো আশা আর এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা ও তোমার গুনাবিনে ফুরা হাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তুমি সারাদিন চললা তুমি সারাদিন রক্তের গরমে মানুষকে একটি মেরে দিলা একটি দুর্বল মানুষকে মেরে অক্ষম করে দিলে সারাদিন তুমি চলাফেরা করো এই সময় তোমার যৌবনের তাড়নায় তুমি অনেক পরকীয়ায় লিপ্ত হয়ে গেলে অনেক মহিলার তুমি জীবনটাকে নষ্ট করে দিলা অনেক মহিলা পুরুষের জীবনটাকে নষ্ট করে দিল এই যৌবনটা থাকবে না এই যৌবনটা একদিন চলে যাবে কেমন ভাবে নিজের যৌবনটা চলে যাবে সেটা তুমি নিজেই কল্পনা করতে পারবা না আমার যৌবনটা অটুট আছে না চলে গিয়েছে কবি বলছেন ও তোমার গুনাহবিনে ফুরাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেহালা সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেহালা কার দিবা তুমি জোহর ধাম কার দিবা তুমি জোহর ধাম কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হাজারো দুই রক্তের গরমে মানুষের মাথায় লাঠি মারতে পারো মানুষের গলাটাকে গর্দন ধরে ফেলে দিতে পারো ওই মানুষটাকে যেন অক্ষম করে দিতে পারো কিন্তু এই শক্তিটা আমার আল্লাহ যেদিন নিয়ে নেবে সেদিন আপনার লাঠি ছাড়া রাস্তায় উঠার ক্ষমতা থাকবে না